হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মটর পনির। রেস্টুরেন্টের মটর পনির থেকেও অনেক বেশি টেস্টি মটর পনির আমরা ঘরে তৈরি করব। কিন্তু এই রেসিপিতে আমি কোনো টমেটো বা ক্রিম বা মালাইয়ের ব্যবহার করিনি। তারপরও দেখতেই পাচ্ছেন দেখতে কতটা টেম্পটিং লাগছে। খুবই সহজ রেসিপি আর খেতে দারুণ সুস্বাদু। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি কেটে নিয়েছি, নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন, যে কোনো সাইজ হলেই হবে। আর এদিকে দেখুন, আমি এখানে মশলার জন্য নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, স্লাইস করে কেটে নিয়েছি। 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর 12 থেকে 15 কলির মতো রসুন হবে। আর মোটামুটি 1/4 কাপের মতো হবে আমি নারকেল নিয়েছি। এটা শুকনো নারকেল, আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, তো এটা একেবারে তাজা নারকেলের মতো হয়ে গেছে। তবে চাইলে আপনি শুকনো নারকেল ডিরেক্টলি নিতে পারেন বা তাজা নারকেলও নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি 1 কাপ মতো দই। এটা বেশি টক দই না, ফ্রেশ দই, কালকেই বসিয়েছিলাম। আর এটা একটু ফেটিয়ে নিয়েছি আমি। এর সঙ্গে সঙ্গে আপনি চাইলে কিছুটা কাজুও নিতে পারেন। আর এদিকে দেখুন, আমি রেখেছি এখানে 1 বাটি মটর, মানে মটরশুঁটি। এটা ফ্রোজেন মটরশুঁটি, এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আপনি চাইলে ফ্রেশও নিতে পারেন, ফ্রেশ মটরশুঁটি নিলে একটু বেশি সময় ধরে রান্না করতে হয় আর কি। আর এদিকে রেখেছি আমি জল গরম করার জন্য। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা গুলে যাওয়া পর্যন্ত আমি জলটা গরম করে নেব। আর এই জলটা আমি ব্যবহার করব পনির ভিজিয়ে রাখার জন্য। পনিরটা ভেজে এই জলের মধ্যে রাখলে পনিরটা শক্ত হবে না, নরম থাকবে। আর এখানে নিয়েছি আমি কিছুটা ঘি। ঘিটা ফ্রিজে রাখা ছিল তাই এরকম বাটারের মতো দেখতে লাগছে, কিন্তু এটা আসলে বাটার নয়, এটা ঘি। আপনি চাইলে বাটারও নিতে পারেন বা সর্ষের তেলও নিতে পারেন। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমরা পনিরগুলো একে একে দিয়ে দেবো। পনিরগুলোকে হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। যতটা লাল আপনার পছন্দ, যতটা কড়া ভাজা পছন্দ, ততটা আপনি ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মিডিয়াম হিটে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে সেই জলের মধ্যে রাখবো, যে জলটা আমরা বানিয়েছি লবণ জল, সেই জলের মধ্যে। এই দেখুন, এবার বন্ধুরা এই জলে কিন্তু অনেক ঘি এসছে, তো এই জলটা আমি ফেলবো না, এই জলটা আমি গ্রেভির জন্য ব্যবহার করব। এই দেখুন, তো পনিরগুলোকে এরকমই ভিজিয়ে রেখে দেবো। আর অন্যদিকে চলুন আমরা মশলাটা বানিয়ে নিই। সেই ফ্রাই প্যানটাই নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে এই সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ, রসুন, আদা আর নারকেল। আর এর সাথে একটুখানি তেলও দিচ্ছি আমি। এবার হালকা লাল লাল করে, ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। তো আমাদের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর মিক্সিটা চালানোর সময় আমি একটুখানি জল ব্যবহার করেছি। এবার এটাও রেখে দিচ্ছি সাইডে। এবার চলুন মেন প্রসেসের দিকে। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘিয়ের পরিমাণ বেশি কম নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘিটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে, 2-3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 1টা কালো এলাচ, চাইলে 1টা সবুজ এলাচও নিতে পারেন। আর এখানে দিচ্ছি আমি 2-3টে তেজপাতা ছিঁড়ে। সব কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু জল, কারণ আমরা এখন পাউডার মশলা ব্যবহার করব, তো পাউডার মশলা দেওয়ার আগে অবশ্যই জল দিয়ে নেব। আর পনিরটা রান্না করার জন্য আমি এখানে মটর পনির মিক্স নিচ্ছি, মানে এটা হচ্ছে মটর পনির মশলা। আপনার কাছে যদি এটা না থাকে তাহলে সিম্পল পনির মশলাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সেটাও যদি না নিতে চান কোনো অসুবিধা নেই, ডিরেক্টলি শুধু গরম মশলা নিলেই হবে। এখন আমি দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর 7 মতো লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু সুন্দর কালারের জন্য নিয়েছি। আর এখন আমি নিচ্ছি মটর পনির মশলা 2 টিস্পুন। যদি আপনি সিম্পল পনির মশলা নিতে চান তাহলে 1 টিস্পুন নেবেন। আর গরম মশলা ব্যবহার করব, কিন্তু সেটা ব্যবহার করব একেবারে রেসিপির শেষে, এখন নয়। তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। যতক্ষণ নাকি এই যেটুকু জল দিয়েছি জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে, আর যেটুকু বা তেল বা ঘি যাই আছে সেটা সম্পূর্ণরূপে একেবারে রিলিজ হয়ে না যাচ্ছে। আর এই সমস্ত মশলার সাথে সাথে আমি কিছুটা হিংও দিয়ে দেব, 1 চুটকি মতো হিং দিয়ে দেব। এবার দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে আর তেল বা ঘি একদম রিলিজ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব মশলার পেস্ট, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। আর মিক্সার জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেব, যাতে মশলাটা ওয়েস্ট না হয়। আর এই মশলার পেস্টটা দেওয়ার পরে আমাদের কিন্তু খুব বেশি দেরি করার একদমই দরকার নেই, এর সঙ্গে সঙ্গে আমরা দইও দিয়ে দেব, একসাথেই রান্না হয়ে যাবে। তো দইটাও আমি দিয়ে দিচ্ছি।
দইটা দেওয়ার পরে হালকা করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো হিটে, যতক্ষণ না কি এই সমস্ত জলটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে আর তেলটা আবারও রিলিজ হয়ে না যাচ্ছে। তো চলুন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এখন দেখুন বন্ধুরা, তেলটা একদম সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে, আর দেখুন ছিটিয়ে ছিটিয়ে একদম ঢাকনাটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমরা দেব গ্রেভির জন্য জল। তো গ্রেভির জন্য জল, এই জলটা দেব আমরা, যে জলটায় আমরা পনিরটা ভিজিয়ে রেখেছিলাম। পনিরগুলো কিন্তু এখন দেব না, একটা পনির পড়ে গেছে। যাই হোক, তো এবার এইটুকু জলে হবে না, আরও একটু জল দিতে হবে। তো সেই জলটা আমি দেব ঢাকনাটা ধুয়ে এরকম করে, তাতে কি হবে মশলাটা ওয়েস্ট হবে না। যতটা চান জল দিয়ে নেবেন, যতটা পাতলা চান বা যতটা গাঢ় চান সেই হিসেবে দিয়ে নেবেন। আর জল দেওয়ার পরে ঢেকে দেব হাই হিটে, যতক্ষণ না কি জলটা ফুটতে শুরু করছে। তবে ঢাকনা লাগানোর আগে আমি এখানে মটরগুলো দিয়ে দিচ্ছি। মটরটা এটা ফ্রোজেন মটর, তাই আমি এখন দিচ্ছি। যদি ফ্রেশ মটর হয় তাহলে একদম মশলার সাথেই দেওয়া উচিত। তো ঢেকে দিলাম, এবার দেখুন জলটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এবার আমরা দিয়ে দেবো পনিরগুলো, একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি। আর এবার আমরা পনিরগুলো দিয়ে রান্না করবো মোটামুটি 10 থেকে 12 মিনিট। এখন আপনি চাইলে ঢাকনা লাগাতেও পারেন, অথবা চাইলে আপনি খোলাও রান্না করতে পারেন। যদি জলটা একটু কম দিয়ে থাকেন তাহলে একটু ঢাকনা লাগিয়ে রান্না করুন। আর আমি এখানে একটু জলটা শুকাবো, তাই আমি খোলাই রান্না করব। আমি কিন্তু এতক্ষণ তরকারিতে লবণ দিইনি, কারণ যে জলটা ব্যবহার করেছি জলের মধ্যে লবণ ছিল। তো এখন আমি লবণটা চেক করছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা যদি লবণ দেওয়া জল ব্যবহার না করেন তাহলে শুরুতে মশলার সঙ্গে লবণটা দিয়ে নেবেন। আর এখন আমি দিলাম 1/2 টিস্পুন গরম মশলা, এটা শাহি গরম মশলা। এবার ভালো করে মিশিয়ে রান্না করতে থাকবো মিডিয়াম হিটে, যতক্ষণ না পর্যন্ত কি গ্রেভিটা গাঢ় হয়ে যাচ্ছে। তবে খুব বেশি সময়ের জন্য কিন্তু কুক করা যাবে না, ওভার কুকিং হয়ে গেলে পনিরের স্বাদটা খারাপ হয়ে যায়। তো এখন মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করব। আর 10 মিনিট পরে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। আর দেবো আমি 1 টিস্পুন মতো কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ভেজে নিয়েছি, ভাজা কসুরি মেথির স্বাদটা খুবই ভালো আসে। আর এখন আমি হাতের উপর ঘষে গুঁড়ো করে দিয়ে দেব এরম করে, দেখুন। এবার আপনি যদি চান তাহলে একটুখানি, একেবারে 1/4 টিস্পুনের মতো চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওটা স্কিপ করছি, চাইলে আপনি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন ধনেপাতা আর কসুরি মেথি দেওয়ার পরে মোটামুটি 1 মিনিটের জন্য রান্না করব। তারপরে আমাদের তরকারি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। হিট বন্ধ করব আর গরমাগরম মটর পনিরের সবজিটা সার্ভ করব। হিট বন্ধ করার পরে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, মোটামুটি 10-15 মিনিটের জন্য, তারপরে সার্ভ করব। দেখুন 10 মিনিট পর এই হচ্ছে তরকারির টেক্সচার, মটর পনিরের টেক্সচার। দেখুন গ্রেভিটা আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে, আর যতটা তেল ছিল তেল কিন্তু একদম উপরে চলে এসেছে, দেখতে খুবই টেম্পটিং লাগছে। এখন চলুন আমরা সার্ভ করে নিই। তো বন্ধুরা, দেখলেনই তো কত সহজে, একেবারে বিনা টমেটো, বিনা কোনো ক্রিম মালাই আমি এই সবজিটা তৈরি করেছি। খুবই ইয়াম্মি হয়েছে খেতে, খুবই টেস্টি হয়েছে। ঢাবা রেস্টুরেন্টে যেরকম মটর পনিরের সবজি পাওয়া যায় তার থেকে অনেক বেশি টেস্টি আমি ঘরে তৈরি করেছি। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।